নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল। আমাদের বাড়িতে রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল যেভাবে তৈরি করা হয়, ঠিক সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে বাড়িতে আপনারা মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল তৈরি করে দেখতে পারেন, খুবই টেস্টি খেতে হয়। একদম সহজ রেসিপি, খুবই কম সময়ের মধ্যে এটা তৈরি করা হয়ে যায়। আর গরম ভাতের সাথে এই রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোলটা আপনারা পরিবেশন করবেন, খেতে দারুণ লাগে। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাকে এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে এখানে খুব বেশি ছোট করবেন না, একটু বড় সাইজের করেই কেটে নিতে হবে। এরপর নিয়েছি বড় সাইজের 2টো আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুটাকেও আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো আমি এখানে 2 পিস মাছ গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমি এখানে সব মাছগুলোকে একসাথে ভাজছি না, আমি দুবারে মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছগুলোকে একটু লাল লাল করে ভালো করে উল্টে পাল্টে 2টো সাইড ভেজে নিতে হবে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু লাল করেই আমি ভেজেছি, দেখে বুঝতে পারছেন। এইভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এই মাছ দুটোকে আমি তুলে নিয়েছি আর ঠিক একই রকমভাবে আমি বাকি 2টো মাছকেও ভেজে নেব। তো আমার এখানে 4 পিস মাছ ভাজা হয়ে গেছে, এখন এটা আমি সরিয়ে রেখে দিলাম। আর মাছ ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এরপর দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ আর হলুদটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। 3 মিনিটের মতো সময় লাগবে আলুটা ভাজা হতে। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আলুগুলো এখন ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করিনি, হালকা করেই ভেজেছি। আর আলুগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সব আলুগুলোকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, ফুলকপিটাকে ভাজার সময় একটু সময় নিয়ে লাল করে ভেজে নেবেন, তাহলে ফুলকপির মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি ফুলকপিটাকে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেব। এইভাবে ভাজলে ফুলকপিটা নরম হয়ে যাবে আর খুব ভালো মতো ভাজাও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 4 মিনিটের মতো সময় লেগেছে ফুলকপিটা ভাজা হতে, আর মাঝে আমি ঢাকা খুলে একবার ফুলকপিটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো ফুলকপিটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর ফুলকপিটা অর্ধেকটার মতো নরমও হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকে তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। আমি এখানে আরও 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ঝোলটা তৈরি করলে ঝোলের টেস্ট কিন্তু খুবই ভালো হয়, তাই আমি এখানে 5 ফোড়ন দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি। এবার পেঁয়াজের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের পেস্টটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটোর পেস্ট ব্যবহার করেছি। আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা। টমেটো আর আদাটাকে খুব ভালো করে ভেজে নেবেন, নাহলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বের হতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে টমেটো আর আদা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিলাম লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি, আর এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করছে। তো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য। এই এক মিনিটের মধ্যেই মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। এক মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। তো ফুলকপি আর আলুটাকে দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আলু আর ফুলকপিটাকে মশলার সাথে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে এগুলো কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে প্রায় 2 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ফুলকপি আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি, আর এরপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। এটা এখন পরিবেশন করার জন্য তৈরি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।